সাতই ডিসেম্বর থেকে আসছে নতুন তিন ধারাবাহিক কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। আচ্ছা শুনো, কাল তো বাড়িতে সত্যনারায়ণ পুজো, তুমি কিন্তু সত্যনারায়ণ পুজোর আগে একবার চারিদিকে লক্ষ্য করবে, হ্যাঁ, যদি কোনো খবর টবর পাওয়া যায়। আগে এই শোনো না, এখন আরেকটা খবর আছে, এবারে মেজো বুটা গো, ওই ওই সঞ্জনা নাকি নাম এসছে তো। আর একটা কথা শোনো, খুব ইম্পর্টেন্ট, যে মেজো ভাইটা বলছে যে তোমার নামে ডিভোর্স কেস করবে। বুঝা শাট আপ, ওকে, ওই দেবেশ আমাকে কি ডিভোর্স করবে, তার আগেই আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ওকে কাজটা ভালোভাবে শেষ করতে দাও। চাই আর শুধু ঘুম পাচ্ছে কেন কে জানেন, সেই থেকে শুধু হাই তুলে যাচ্ছে। এই তোমার যখন এত ঘুম পাচ্ছে, তুমি বেকার বেকার আমার সাথে কথা বলছো কেন বলো তো, ঘুমিয়ে পড়ো না, মাথা খারাপ করে যাচ্ছে। সর্বমঙ্গলা ধূপকাঠি, তোমার এই স্বাদের ধূপকাঠি তো আমার স্বাদ মেটাবে সর্বমঙ্গল। আজ রাত্রে তুই শান্তিতে ঘুমিয়ে নি, কারণ কাল সকাল থেকে তো তোর আর ঘুমটাই ভাঙবে না সর্বমঙ্গল। ট্রাস্ট মি। যাক, মালটা এখনো ঘুমোচ্ছে মাইরি, কিন্তু আমার আজ এত ঘুম পাচ্ছে কেন কে জানে। দূর, যা হচ্ছে হোক, আমি এখন একটু জমিয়ে ঘুমিয়ে নি। ওষুধের কাজ হয়েছে তাহলে। বেঘরে ঘুমোচ্ছে, ব্রাত্য আমার কাজ আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। সর্বমঙ্গলা ধূপকাঠি আর তার মালিক সর্বমঙ্গলা কাঞ্জিলাল, এদের দুজনেরই আজকে ধরে নাও শেষ দিন। আজকে কাঞ্জিলাল বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, সবাই তো পুজোর কাজে ভীষণ ব্যস্ত থাকবে, আর ওই সুযোগটাই কিন্তু তোমাকে ইউজ করতে হবে। হাতে কিন্তু খুব কম সময় রয়েছে, লাশটা এমন জায়গায় গায়েব করতে হবে যাতে শেয়ার কুকুরও টের না পায়, ওরা যাতে খুঁজেও না পায়, বুঝতে পারছো তো? তাছাড়া আবার কি, আজ থেকে প্রায় 3 দিন পর মোটামুটি ধরে রাখো যে একটা 5-স্টার হোটেলে আমরা সর্বমঙ্গলা দেবীর এই শ্রাদ্ধটাকে সুন্দর করে সেলিব্রেট করবো। ওকে, দেখবি আর চলবি আর লুচির মতো ফুলবি মাইরি। দেখো তো এটা কি বলতো, চিনতে পারছ? ম্যাডাম, I need mask.
আজ সর্বমঙ্গলা দেবী স্বর্গে যাবে। মেরে ফেলবেন নাকি? আমি এই ঘর থেকে বেরোনোর পর তুই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবি, ঠিক আধ ঘন্টা ওয়েট করবি, আধ ঘন্টা পরে ঘরের দরজা খুলবি, আর ঠিক তারপর সর্বমঙ্গলা দেবীর হাতের বাঁধনগুলো খুলে দিবি। আমি চাই ও সুন্দর করে শান্তিতে স্বর্গে চলে যাক, কেমন? রাতে ভ্রাত্য এসে ওর লাশটা কোথাও না কোথাও ছুঁড়ে ফেলে দেবে। যা 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 যা। এবার সৌভাগ্য মন্ত্র জপ করতে হবে। আপনাদের মধ্যে সৌভাগ্য মন্ত্র কে জপ করবে? সর্বমঙ্গলা জপ করবে। এই বাড়িতে তুমি যবে থেকে বউ হয়ে এসেছো, আমাদের বাড়িতে যা পুজো হয় তুমি তো সৌভাগ্য মন্ত্র উচ্চারণ করো, তুমি করবে? সুপুনাস, এই সৌভাগ্য মন্ত্রটা আবার কি জিনিস? এ তো মন্ত্র মন্ত্র আমি জানবো কি করে? কি রে সর্বমঙ্গলা, মন্ত্রটা বল। তুই কি সৌভাগ্য মন্ত্র ভুলে গেছিস নাকি? হ্যাঁ গো, আমি না একদম ভুলে গেছি। এই মাথায় চোট পেয়েছিলাম তো, মাথায় চোট পাওয়ার পর থেকে এইসব মন্ত্র টন্ত্র সব ভুলে গেছি গো। এই তোমরা কেউ বলে দাও না মন্ত্রটা। না, এই বাড়ির নিয়মের অন্যথা হবে না। সৌভাগ্য মন্ত্র সর্বমঙ্গলাই জপ করবে। আরে হাতে মুশকিল তো, মনে না থাকলে আমি কোত্থেকে মন্ত্র জপ করব? কিন্তু মন্ত্র তো তোমাকে পড়তেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, তোমরা কেউ মন্ত্রটা বলে দাও, আমি শুনে শুনে বলে দিচ্ছি। ওম শ্রীম অখণ্ড সৌভাগ্যধন সমৃদ্ধিয়াম দেহি দেহি নমঃ। Thank you.
আমি সর্বমঙ্গলা, আর এ হলো নকল সর্বমঙ্গলা। আজ আসল সর্বমঙ্গলা চলে এসেছে, তাই নকল সর্বমঙ্গলার খেলা শেষ।